বাংলাদেশের সুনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড 10ই মার্চ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পদের সংখ্যা নির্দিষ্ট করা নেই। মোট 4টি ভেন্যুতে প্রার্থীদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। 15ই মার্চ ভেন্যুতে কিন্তু তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। যারা আগ্রহী প্রার্থীরা রয়েছে, যারা আবেদন করবে এই পোস্টে, তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন, যারা এই বেক্সিমকো ফার্মার মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে আবেদন করতে চান, তারা অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আশা করি বিজ্ঞপ্তিটি দেখার জন্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যে 10ই মার্চ শুক্রবার 2023 এই তারিখে যদি আপনি 5 নম্বর পাতায় যান, রকমারি পাতায়, সেখানে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো এটা ডাউনলোড করে আপনি ডিটেলস জেনে নিতে পারেন। তো বিজ্ঞপ্তিটি বিস্তারিত আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই পোস্টটিতে অর্থাৎ এই মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে যদি আবেদন করতে যান, তাহলে অবশ্যই কিছু কিন্তু আপনার মিনিমাম যোগ্যতা থাকতে হবে। তা হচ্ছে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং কি এসএসসি তে সায়েন্স গ্রুপ থাকতে হবে। এসএসসি এইচএসসি এবং গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু অবশ্যই আপনাকে 2.50 থাকতে হবে। অবশ্যই 32 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটি থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স, এবং বাংলাদেশের যে কোনো এলাকায় কিন্তু কাজ করার আগ্রহ থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় উভয় ভাষাতেই কিন্তু আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে। এখন এই পোস্টে যদি আপনি আবেদন করতে যান, অর্থাৎ আপনি এই যে 4টি এলাকা অর্থাৎ বা 4টি ভেন্যু এখানে নির্ধারণ করেছে সাক্ষাৎকারের জন্য, আপনি যে এলাকার কাছাকাছি অর্থাৎ যে ভেন্যুটি আপনার কাছাকাছি সেই ভেন্যুতে কিন্তু আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে 15ই মার্চ অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ভেন্যুর জন্য কিন্তু এই 15 মার্চ কিন্তু নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে যেখান থেকে আপনি আবেদন করেন, 15ই মার্চের মধ্যে 4টি ভেন্যুর মধ্যে যে কোনো ভেন্যুতে উপস্থিত থাকলে হবে। এই ঢাকা ভেন্যুর যে লোকেশনটি রয়েছে তা হচ্ছে বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার রয়েছে, মিরপুর DOHS কালচারাল সেন্টার, 7th ফ্লোর, Route 9, Main Road, মিরপুর DOHS, পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানায় কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। আর যদি রাজশাহী ভেন্যুর অন্তর্গত হয়ে থাকেন, তাহলে অবশ্যই রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম হাউস 26-27 গণকপাড়া বোয়ালিয়া রাজশাহী এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। আর যদি বগুড়া ভেন্যুতে অংশগ্রহণ করতে চান, তাহলে পর্যটন মোটেল শেরপুর রোড বগুড়া এই অ্যাড্রেসে আপনাকে উপস্থিত থাকতে হবে। আর রংপুর ভেন্যুতে যদি আপনি উপস্থিত থেকে সাক্ষাৎকার অংশগ্রহণ করতে চান, তাহলে RDRS বিল্ডিং বাংলাদেশ ব্যাংক মোড় ধাপ জেল রোড রংপুর এই ঠিকানায় উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন। সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সময় অবশ্যই কিন্তু আপনার সাথে সিবি বা রিজিউম নিয়ে আসতে হবে এবং 2 কপি ছবি নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজের, এবং এই যে শিডিউল টাইম দেওয়া আছে এই টাইম মতো কিন্তু আপনাকে যথাস্থানে উপস্থিত থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।